জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে এই মুহূর্তে যা যা ঘটছে তার সবকিছু নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এখন চারদিক আপনাদের সঙ্গে আছি আমি নোমান আব্দুল্লাহ আওয়ামী লীগের গড়া সিন্ডিকেট এখনও অন্তর্বর্তী সরকার পুরোপুরি ভাঙতে পারেনি শুধু বাজারে নয় সব জায়গাতেই আছে আওয়ামী লীগের সিন্ডিকেট যে কারণে সংস্কারে বাধা দিতে পারছে তাই সিন্ডিকেটকে সব জায়গা থেকেই সরিয়ে ফেলতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান শুক্রবার শের-ই-বাংলা নগর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সংগঠনটির ঢাকা মহানগর দক্ষিণের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি জামাতের আমির বলেন ধর্ম নিয়ে রাজনীতি করতে আওয়ামী লীগ ভেদাভেদ তৈরি করেছিল তাই তারা ক্ষমতায় থাকতে পারেনি ধর্ম নিয়ে ভেদাভেদ করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি তিনি আরও বলেন একটি বৈষম্যহীন সমাজ চাই যেখানে যার যে যোগ্যতা আছে তাকে তার সেই পূর্ণ মর্যাদা রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে এছাড়া স্বৈরাচারী চাঁদাবাজি ফ্যাসিবাদী ও সিন্ডিকেট মুক্ত রাষ্ট্র সংস্কারে চলমান ছাত্র জনতার আন্দোলনে শেষ পর্যন্ত পাশে থাকার আশ্বাস দেন তিনি সেই সাথে দেশের সব মানুষকে জামাতে ইসলামের পাশে থাকার আহ্বান জানান জামাতের আমির এখনো বাজারে গেলে মানুষের চোখ অন্ধকার হয়ে আসে সিন্ডিকেটের কারণে তাদের আমলে গড়া তাদের সিন্ডিকেট এখন এই সরকার ভাঙতে পারেনি শুধু বাজারেই সিন্ডিকেট নয় অফিস আদালত বাহিনী সব জায়গায় সিন্ডিকেট এই বিপ্লবের চেতনাকে ধারণ করে সমস্ত জঞ্জাল পরিষ্কার করার জন্য জনগণকে সাথে নিয়ে সাহসিকতার সাথে আপনাদেরকে এগিয়ে যেতে হবে বিদ্যুৎ শাটডাউনকারীরা স্বৈরাচারের দোসর তাই দেশব্যাপী নাশকতা চালাতেই শেখ হাসিনার অনুসারীরা বিভিন্ন জেলায় বিদ্যুৎ শাটডাউন কর্মসূচি করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি শুক্রবার সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমান ফাউন্ডেশনের রজত জয়ন্তী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই মন্তব্য করেন তিনি বলেন স্বৈরাচারের হিংস্র থাবা থেকে দেশ এখনও মুক্ত নয় পতিত স্বৈরাচারের অনুসারীরা নাশকতা চালাচ্ছে অন্তর্বর্তী সরকারকে সতর্ক হয়ে কাজ করার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন সংস্কারে বিলম্ব না করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে এ সময় তিনি সম্প্রতি আলোচিত আনুপাতিক ভোট পদ্ধতির সমালোচনা করে বলেন এটি জনমনে বিভ্রান্তি তৈরি করবে হিংস্র দানবেররা যাতে আর প্রত্যাবর্তন না হয় সেজন্য সমস্ত গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি পল্লী বিদ্যুৎ কেন্দ্র বিভাগ পল্লী যে বিভাগটি এটি কি তারা সরিয়ে দিতে চায় এই নামটি রাখতে চায় না নামটি না রেখে তারা ভিন্ন কিছু নাম দিয়ে এটাকে মানে জনগণের কাছে পরিচিত করতে চায় এটা একটা গভীর ষড়যন্ত্রের অংশ এবং এই ষড়যন্ত্র সম্পর্কে আমরা কিন্তু ইতিমধ্যে এর আগেও কয়েকবার বলেছি এর ভেতরে দোসররা ফ্যাসিবাদের দোসররা এই কাজটি করবে এবং এই ব্যাপারে আপনাদের সতর্ক থাকতে হবে ছাত্রদের ঘেরাওয়ের মুখে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে বারো বিচারপতিকে ছুটিতে পাঠানো প্রসঙ্গে এই কথা বলেন এবি পার্টি সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু শুক্রবার দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এবি যুব পার্টির প্রতিনিধি সম্মেলনে এই কথা বলেন তিনি এ সময় তিনি আরও বলেন বিচারের ক্ষমতা না দিয়ে বিচারকদের ছুটিতে পাঠানোয় জনগণ বঞ্চিত হবে দেশের এমন পরিস্থিতি তৈরির জন্য শেখ হাসিনা ও আওয়ামী লীগকে দায়ী করেন তিনি শুধু আইন অঙ্গনেই নয় যেসব সেক্টরে শেখ হাসিনার দোসর আছে সময় থাকতে তাদের আইনের কাছে আত্মসমর্পণের দাবি জানান এবি পার্টির সদস্য সচিব বিচারপতির কাজই তো বিচার করা কিন্তু তাকে যদি বিচার না করে বিচারের ক্ষমতা না দিয়ে তাকে যদি ছুটিতে পাঠানো হয় তাহলে এখানে আমরা তো জনগণ বঞ্চিত হলাম ছাত্রদের ঘেরাওয়ের মুখে এ ধরনের পদক্ষেপ নেওয়াকেও আমরা মনে করি এই সংস্কৃতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে বাংলাদেশের যে সমস্ত প্রশাসনিক জায়গায় যেখানে যেখানে শেখ হাসিনার বর্বর শাসনের অনুগামী সমর্থনকারী এবং তার শাসনের সেই দোসররা আছেন তাদেরকে আমরা বলবো আপনারা আপনাদের নেত্রীর পদ অনুসরণ করুন আপনারা সময় থাকতে সুযোগ থাকতে পালিয়ে যান কোনো আইনে যেন মিডিয়ার স্বাধীনতা খর্ব করা না হয় এই দাবি জানিয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে জহুর হোসেন চৌধুরী হলে সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান
এ সময় দৈনিক আমার দেশ পত্রিকার ছাপাখানায় 35 কোটি টাকার ক্ষতি হয়েছে উল্লেখ করে এর প্রকাশক ও সম্পাদক জানান, ডিসেম্বরের মধ্যে বাজারে আসবে পত্রিকাটি। পত্রিকাটি চালু করতে গিয়ে যেন আইনি বাধায় পড়তে না হয় সেজন্য অন্তর্বর্তী সরকারের কাছে সহযোগিতা চেয়ে তিনি বলেন, কোনো আইনে যেন মিডিয়ার স্বাধীনতা খর্ব করা না হয়। মিডিয়া সংস্কার করার আগে সম্পাদক ও মালিকদের সংস্কার করা প্রয়োজন। মিডিয়ার প্রতিনিধিরা মেধাবী কিনা, সম্পাদকদের জ্ঞানের পরিধি কতটুকু তা বিবেচনা করার দাবিও জানান তিনি। ছাপাখানায় হামলা ও লুটপাটের বিষয়ে উচ্চ আদালতে আপিল করার পাশাপাশি নতুন করে আরেকটা মামলা করার কথাও জানান তিনি। আইনে যেন মানে সাংবাদিকতার কিংবা সংবাদ মাধ্যমের ও মিডিয়ার স্বাধীনতা খর্ব করা না হয় কোনো আইনে, এটার জন্য আমি দাবি জানিয়ে যাব। আমার দেশে আমরা লেখালেখি করে যাব। এটা মিডিয়ার সংস্কারের আগে এই মিডিয়ার সম্পাদক এবং মালিকদের সংস্কার লাগবে, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আড়াই মাসের একটু কম সময় আছে এবং তারও আগে যদি সম্ভব হয় জায়গা পেয়ে যাই তাহলে তারও আগে হয়তো আমরা চলে আসব, কিন্তু ডিসেম্বরের মধ্যে ইনশাআল্লাহ আমার দেশ আবার আসবে, আমার দেশ আবার স্বাধীনতার কথা বলবে। জাতীয় দৈনিকের 11 জন কার্টুনিস্টের কার্টুন নিয়ে স্বৈরাচারের 16 বছর শীর্ষক প্রদর্শনী হচ্ছে জাতীয় জাদুঘরে। সেখানে আছেন সহকর্মী শাহাদাত অভ্র, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। অভ্র, প্রদর্শনীতে দর্শক সমাগম কেমন এবং তাদের প্রতিক্রিয়া কি হচ্ছে আমাদেরকে জানাবেন। এই মুহূর্তে আমি আছি জাদুঘরে, যেখানে কিনা হচ্ছে মূলত কার্টুনের প্রদর্শনী করা হচ্ছে। এই প্রদর্শন মূলত হচ্ছে 11 জন জাতীয় দৈনিকে কাজ করেন এমন কার্টুন শিল্পী, তাদের যে কার্টুনগুলো আছে সেগুলো নিয়েই করা হয়েছে। এখানে মোট 200-এরও অধিক কার্টুন আছে। সেই কার্টুনগুলোর প্রত্যেকটি হচ্ছে যেই হচ্ছে স্বৈরাচার সরকার ছিল সেই সরকারের কিন্তু হচ্ছে প্রতিনিধিত্ব করে, এবং একই সাথে যেই ছাত্র জনতার আন্দোলন, সেই আন্দোলনে যেভাবে বিভিন্নভাবে ইন্টারনেট বন্ধ করা থেকে শুরু করে নানাভাবে অত্যাচার নির্যাতন চালানো হয়েছিল ছাত্রদের উপর, সেই কথাগুলোই কিন্তু হচ্ছে ফুটে উঠেছে এই ছবির ভাষায়। এবং অনেকেই এসে বলছেন, যারা কিনা তরুণ প্রজন্ম, তারা কিন্তু বলছেন যে তারা এখানে আসার পর পুরনো দিনে ফিরে গেছেন। এবং একই সাথে যে বিষয়টি বলতে হয় যে এখানে যারা আসছেন তাদের প্রত্যেকেই কিন্তু হচ্ছে তরুণ, একই সাথে যেই তরুণরা কিনা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন তাদের অংশটাই বেশি, শিশু থেকে কিশোর তাদের অংশগ্রহণটাও অনেক ক্ষেত্রেই এখানটায় বেশি দেখেছে। যেহেতু আজকে ছুটির দিন, একই সাথে আজকে দিনটায় সবাই ঘুরতে বের হয়, সেই জন্য কিন্তু হচ্ছে জাদুঘরে অনেকটাই শিশু এবং কিশোর দিয়ে ভিড় লেগেই আছে। এবং আরেকটি কথা জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে যে এখানে কিন্তু হচ্ছে যে কার্টুনিস্টরা আছেন তারা কিন্তু বলছেন যে এই কার্টুনগুলো ইতিহাস হয়ে থাকবে, এবং তরুণ প্রজন্ম যারা কিনা হচ্ছে নবাগত ভবিষ্যৎ, তারা কিন্তু এসে এই কার্টুনগুলো দেখবে এবং কার্টুনগুলোর মাধ্যমে কিন্তু হচ্ছে যেই ঘটনাটি ঘটেছিল 2024 সালে সেই ঘটনার কিন্তু হচ্ছে যেই সাক্ষী সেটি কিন্তু হচ্ছে এই কার্টুনগুলো হচ্ছে, এবং এটির যেন পুনরাবৃত্তি কোনোভাবেই না হয় সেজন্যই কিন্তু হচ্ছে তাদের এই প্রচেষ্টা এবং এই এক্সিবিশন, এমনটাই কিন্তু তারা বলছেন। এ ছিল আমার কাছে সর্বশেষ। 11টি জাতীয় দৈনিকের কার্টুনিস্টদের কার্টুন প্রদর্শনী থেকে আমাদের সরাসরি জানাচ্ছিলেন সহকর্মী শাহাদাত অভ্র। এখন চারদিকে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জিয়াউর রহমান ফাউন্ডেশনের রজত জয়ন্তীতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি চলে যাচ্ছে সেখানে। এই রজত জয়ন্তীতে আমরা প্রতিশোধ, প্রতিহিংসা, জলঞ্জলি দিয়ে সকলের তরে, সকলে আমরা, প্রত্যেকে আমরা অপরের তরে হয়ে উঠি। দেশের প্রতিটি নিপীড়িত অসহায় মানুষের কাছে শহীদ জিয়াউর রহমান ফাউন্ডেশনের সেবামূলক কার্যক্রম পৌঁছে যাক, এই প্রত্যাশায় ফাউন্ডেশনের সঙ্গে জড়িত সকলকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমন্ত্রিত সকল অতিথিবৃন্দ যারা কষ্ট স্বীকার করে আজ আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন, আবারও শ্রদ্ধার সঙ্গে জুলাই আগস্ট সহ গণতন্ত্র পুনরুদ্ধারে যে সকল মানুষ আত্মত্যাগ করেছেন
সেই শহীদদেরকে এবং যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন সকলকে স্মরণ করে সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। শেরপুরে বন্যায় ক্ষয়ক্ষতি সরেজমিন পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুকি আজম। এ সময় তিনি বলেন, বন্যার ক্ষতিরোধে স্থায়ী সমাধানের চেষ্টা করা হচ্ছে। শুক্রবার সকালে শেরপুরের জিনাইঘাতি উপজেলার ডাকাবর গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের সময় কথা বলেন তিনি। উপদেষ্টা আরও বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকার কেন্দ্রীয় জেলা ও উপজেলা পর্যায়ে কমিটি করা হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে উপদেষ্টা বন্যায় ক্ষতিগ্রস্ত 45টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এরপর জিনাইঘাতি উপজেলা পরিষদে 50টি পরিবারের মাঝে 2 বান্ডিল করে টিন এবং নগদ 6,000 টাকার চেক তুলে দেওয়া হয়। এ সময় জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ক্ষতির নিরিখে আমরা পুনর্বাসন কর্মসূচিগুলো সম্পন্ন করতে পারবো। এই সমস্ত জায়গায় বন্যা সাধারণত হয় না, তাহলে এই হঠাৎ করে হয়েছে তার জন্য এটাকে আমরা দুর্যোগ হিসেবে আমরা দেখছি, সুতরাং এটা স্থায়ী সমাধান তো অবশ্যই প্রয়োজন। এখন চারদিকে নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম আরও একবার, আপনারা দেখছেন এখন চারদিক। গেল বছরের 7 অক্টোবর ইসরায়েলে হামলার মূল পরিকল্পনাকারী হামাস নেতা ইয়াহিয়া সিনোয়ারকে হত্যা করতে সক্ষম হলেও গাজায় যুদ্ধ শেষ হয়ে যায়নি বলে জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, এর মধ্য দিয়ে শেষে শুরু হয়েছে। ইয়াহিয়া সিনোয়ারের মৃত্যু সংবাদের পর বেনিয়ামিন নেতানিয়াহুকে অভিনন্দন জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, এর মধ্য দিয়ে বন্দীদের মুক্ত করার পথ সহজ হলো, যদিও এই হত্যাকাণ্ডের ঘটনায় এখনও কিছুই জানায়নি হামাস। নিন্দা জানিয়ে ইরান বলছে, সিনোয়ারের মৃত্যুর মধ্য দিয়ে আরও শক্তিশালী হবে হামাস। এদিকে গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনে বৃহস্পতিবার প্রাণ গেছে আরও 28 জনের। অন্যদিকে হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে নতুন পরিকল্পনা নিয়ে মাঠে নামছে তারা। এবার খেলার খবর। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের জন্য দলে সাকিব আল হাসানের পরিবর্তে ডাক পেয়েছেন স্পিনার হাসান মুরাদ। শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছে বিসিবি। এর আগে সাকিব আল হাসানকে দলে রেখে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের জন্য 15 সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছিল বিসিবি। তবে যুক্তরাষ্ট্র থেকে ফিরে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা থাকলেও দুবাই পৌঁছানোর পর দেশে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ক্রীড়া উপদেষ্টার কথায় দেশে আসার সিদ্ধান্ত থেকে সরে আসেন টাইগার অলরাউন্ডার। এদিকে জাতীয় দলের হয়ে এখনও অভিষেক হয়নি হাসান মুরাদের। এর আগে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে স্কোয়াডে থাকলেও ম্যাচ খেলা হয়নি বাঁহাতি এই স্পিনারের। তবে হাংজুতে অনুষ্ঠিত এশিয়ান গেমসের হয়ে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে অভিষেক হয় 23 বছর বয়সে হাসান মুরাদের। মিরপুরের 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু হবে 21 অক্টোবর থেকে, দ্বিতীয়টি চট্টগ্রামে অনুষ্ঠিত হবে 29 অক্টোবর। দুটি ম্যাচই টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। সিটি গ্রুপের পৃষ্ঠপোষকতা এবং আর্চারি ফেডারেশনের ব্যবস্থাপনায় টঙ্গীতে শুরু হয়েছে 6ষ্ঠ জাতীয় যুব আর্চারি চ্যাম্পিয়নশিপ। দেশের জেলা ক্রীড়া সংস্থা, ক্লাব, সার্ভিসেস দল এবং প্রতিষ্ঠানসহ 29টি দলে 139 জন ছেলে মেয়ে অংশ নেন এই চ্যাম্পিয়নশিপে। শুক্রবার আর্চারি প্রশিক্ষণ কেন্দ্রে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি গ্রুপের নির্বাহী পরিচালক জাফর উদ্দিন সিদ্দিকী সহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া আর্চারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন আহমেদ চপলও ছিলেন উদ্বোধনী এই আয়োজনে। 3 দিনের এই চ্যাম্পিয়নশিপ শেষ হবে আগামী রোববার। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। এছাড়া ইউটিউবে এখন টেলিভিশন দেখুন youtube.com/c/ekhon tv। এই লিঙ্কে